আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। শুভ বারতা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে, বললেন শ্রমিক বঞ্চিতদের কথা। মালয়েশিয়ায় প্রবাসীদের টার্গেট করে চুরি করা গ্যাস বিক্রি, বাংলাদেশি প্রবাসী সহ গ্রেপ্তার তিনজন। রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে, ডিসেম্বরে এলো $170 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবিশ্বাস্য ছাড়, মালয়েশিয়া থেকে ঢাকা ও ঢাকা থেকে মালয়েশিয়া সকল এয়ার টিকেটে। মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও মালিন্দ এয়ারলাইন্সে। টিকেটের জন্য এখনই যোগাযোগ করুন এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। ফোন 01822121220। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে ঝরে পড়ল নববর্ষ দিবসে শুভবার্তা। তিনি বলেছেন, জাতি ও ধর্ম নির্বিশেষে সমস্ত মালয়েশিয়ার বাসিন্দাদের সমানভাবে এবং ন্যায়সঙ্গতভাবে আচরণ করা হয় তা নিশ্চিত করার জন্য সরকার মনে করে জনগণের কল্যাণে হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার। 2023 সাল শুরু করার জন্য বিশেষ প্রার্থনার পর পুত্রাজায়া মসজিদে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী, জনগণের কথা মাথায় রেখে নীতিগুলো তৈরি করা হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি দৃষ্টান্ত পরিবর্তন ধারণাকে আরো ভালোভাবে বোঝার আহ্বান জানান। তিনি বলেন, প্যারাডাইম পরিবর্তন শুধুমাত্র যারা শাসন করেন তাদের মানসিকতা নয়, মাটিতে উন্নয়নের নীতিতেও হতে হবে। এর আগে আনোয়ার মালয়েশিয়ার মঙ্গল কামনায় পুত্রজায়া মসজিদে মন্ত্রিপরিষদের সদস্য ও জনসাধারণের সঙ্গে বিশেষ প্রার্থনায় যোগ দেন। এ সময় সমাজের নানা স্তরের মানুষদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি সতর্ক করে দিচ্ছি, যারা উচ্চ পদে থাকাকালীন ধন আত্মসাৎ করেছে তাদের কাছে নতি স্বীকার করব না এবং সেই অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেব। দৃষ্টান্ত পরিবর্তন একটি স্লোগান, তবে এটি অনুশীলনেও অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের কি মেগা প্রজেক্ট করা উচিত, কিন্তু জনগণকে নিয়ে মাথা ঘামানো উচিত নয়। তিনি বলেন, একই সঙ্গে আমাদের বিকাশ ও ধ্বংস করা উচিত নয়। জায়ান্ট কোম্পানিগুলোর মুনাফা বড় হলেও শ্রমিকদের বেতন এখনো কম। তিনি বলেন, যেহেতু আমাদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গে বাস করি, আমরা যে চাকরির সুযোগ তৈরি করি তা অবশ্যই, যারা কর্মরত তাদেরকে নিজেদের মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সে সকল শ্রমিক শ্রেণীর বঞ্চিতের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। তিনি বলেন, বড় বড় কোম্পানিগুলো ব্যাপক মুনাফা করলেও শ্রমিকদের বেতন এখনও অনেকটাই কম রয়েছে। এগুলো নিয়েও সরকার আগামী সময়ে কাজ করবে। জনগণের কল্যাণের সঙ্গে দৃষ্টান্ত পরিবর্তন করতে হবে বলেও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন। তিনি বলেন, তবে কোরআনের শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকতে হবে সেই নতুন ধারার জীবন প্রথা। Apatah lagi orang-orang yang pernah menjadi Menteri Kewangan, Perdana Menteri, yang tak kala mereka berkuasa itu bukan dipunggahnya ratusan juta ringgit, bilion ringgit dipunggah. Jadi saya nasihatkan bahawa kerajaan ini akan pastikan sekurang-kurangnya sebahagian daripada dana yang dipunggah itu dipulangkan semula kepada rakyat. একই সঙ্গে তিনি বলেন, মুসলিমদের উচিত একে অপরকে ভাই হিসেবে বিবেচনা করা, যেখানে মুসলিমদের উচিত অমুসলিমদেরকেও মানবতার ভাই হিসেবে আপন করে নেয়া। তিনি বলেন, জাতি ধর্ম বা সংস্কৃতি নির্বিশেষে সকলকে সম্প্রীতির সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করা উচিত। মালয়েশিয়ার কুয়ান্তানে চলতি বছরের অক্টোবর থেকে দুই ব্যক্তি রাজ্যের রাজধানী জুড়ে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার চুরি করে এবং এক বাংলাদেশি প্রবাসীর কাছে বিক্রি করে। পরবর্তীতে এই বাংলাদেশি তৃতীয় পক্ষ তথা রাজ্যের বিভিন্ন স্থানে কনস্ট্রাকশন সাইটগুলোতে প্রবাসী শ্রমিকদের কাছে বেচে দেয় সেই চুরি করা সিলিন্ডার। এমনই অভিনব চুরির খবর দিয়েছে কোয়ান্তান পুলিশ। পুলিশের বরাত দিয়ে আজ দেশটির জাতীয় পত্রিকা নিউ স্ট্রেট টাইমস জানায়, ওই দুজন লন্ড্রি আউটলেট, খাবারের স্টল এবং মুদি দোকান থেকে চুরি করা এলপিজি সিলিন্ডারগুলো একজন বাংলাদেশি প্রবাসীর কাছে বিক্রি করে, যা কম দামে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে সেমাম্বুতে সেই প্রবাসীর দোকানে রাখে। তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় যখন পুলিশ সদস্যরা 27 এবং 32 বছর বয়সী দুই মালয়েশীয় নাগরিককে 24 ডিসেম্বর রাত 2:30 টার দিকে জালান বুকিতুবিতে একটি গাড়িতে
আটটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় ধরে ফেলে। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ওয়ান মোহাম্মদ জাহরির ওয়ান বুসু বলেন, পুলিশ সদস্যরা পেছনের সিটে চারটি গ্যাস সিলিন্ডার এবং গাড়ির বুটে আরও চারটি ইউনিট দেখতে পান। The duo sold the cylinders stolen from laundry outlets, food stalls and grocery stores to a Bangladeshi who kept them in a store in Semambu near here before selling the 14 kg units to third parties at a lower price. তিনি বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ 27 ডিসেম্বর সেমাম্বুর একটি দোকান অভিযান চালায় এবং সেখানে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে 42টি চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধার করা হয়। স্থানীয় ওই দুই লোক চুরি করে এবং তারপর ওই প্রবাসী বাংলাদেশের নিকট 40 রিংগিতের সিলিন্ডার বিক্রি করে দেয়, যেগুলো পরবর্তীতে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বিদেশি কর্মীরা যেখানে থাকে সেখানে 50 রিংগিতে বিক্রি করা হয়। এছাড়াও বলা হয়, দুই সন্দেহভাজন পেরামাটাং বাদা, কেমুনটিং, ইন্দেরা মাহকোটা, ইয়ারপুতি এবং জালান বেসেরা এর খাবার স্টল এবং লন্ড্রি আউটলেট থেকে এই গ্যাস সিলিন্ডারগুলো চুরি করেছে। দেশের রেমিটেন্স প্রবাহ সামান্য বেড়েছে। সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে 169.96 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 18,186 কোটি টাকা। এর আগের মাস নভেম্বরে রেমিটেন্স এসেছিল 159.51 কোটি মার্কিন ডলার। এছাড়া 2021 সালের ডিসেম্বরের চেয়ে প্রায় 7 কোটি ডলার বেশি এসেছে এই ডিসেম্বরে। 2021 সালের ডিসেম্বরের রেমিটেন্স এসেছিল 163 কোটি ডলার। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। রেমিটেন্স পর্যালোচনায় দেখা গেছে, 2022-23 অর্থবছরের প্রথম জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের রেমিটেন্স আসে 1,049.32 কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে একই সময় রেমিটেন্স এসেছিল 1,023.95 কোটি মার্কিন ডলার। সেই হিসাবে এই অর্থবছরের প্রথম 6 মাসে 25.37 কোটি মার্কিন ডলার বেশি এসেছে। অর্থপাচার ও কালো টাকা না কমলে বৈধ পথ রেমিটেন্স বাড়বে না, বিভিন্ন মহলের এমন বার্তার পর হুন্ডি প্রতিরোধে নতুন কৌশল নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU সম্প্রতি হুন্ডির মাধ্যমে পাঠানো রেমিটেন্সের 230 জন বেনিফিশিয়ারির হিসাব সাময়িকভাবে উত্তোলন স্থগিত করে BFIU। বলা হয়, ভবিষ্যতে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে এমন প্রতিশ্রুতি দিলে হিসেবগুলো খুলে দেওয়া হবে। এছাড়া রেমিটেন্স বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে, বৈধ উপায়ে ওয়েজ আর্নার্স রেমিটেন্সের বিপরীতে 2.5% নগদ প্রণোদনা, রেমিটেন্স প্রেরণকারীদের CIP সম্মাননা প্রদান, রেমিটেন্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণও সহজ করা, পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ অর্থায়ন সুবিধা দেয়া, ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং রেমিটেন্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ ফি মকুফ করা। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।